সেলফি তুলতে না দেওয়ায় পৃথ্বী শো ক্রিকেটার পৃথ্বী শোর উপরে হামলা। মুম্বাইয়ের পাঁচ তারা হোটেলে বাইরে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার, আট জনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পৃথ্বী শোর বন্ধুর গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমরা কিছু নিয়ে আমি পার্টি করতে আয়ে मैं मेरे दोस्त के साथ पार्टी करने आया हूँ। मैं मेरे दोस्त के साथ पार्टी करने आया हूँ। मैंने मेरे पास प्रूफ है, मैंने उसके साथ वीडियो बनाई। सपना सपना दूर हो, सपना दूर हो, मेरे पास प्रूफ है, सपना मेरे पास प्रूफ है। सर मैंने उसके साथ वीडियो बनाई, इससे मेरा फोन छीना और मेरे को धक्का दिया। কথা বলবে নি আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেবাঞ্জন, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? শিলানিত্য, ঘটনাটা বুধবার খুব ভোরের মুম্বাইয়ের কাছে মুম্বাই বিমানবন্দরের সামনে একটি রেস্তোরাঁয় পৃথ্বী শো এবং তার বন্ধু গিয়েছিলেন। ঠিক সেই সময় এক মহিলা, তার নাম স্বপ্না গিল, এবং তার এক পুরুষ বন্ধু দুজনে মিলে পৃথ্বী শোর সঙ্গে সেলফি তোলার আবদার করেন। এবং শোনা যাচ্ছে যে সেখানে পৃথ্বী শো বেশ কয়েকটি তাদের সঙ্গে ছবি তোলার পর তাদের বলে দেন যে এর পরে আর ছবি তোলা যাবে না, কিন্তু তারপরেও তারা আবদার করতে থাকায় তখন যে রেস্টুরেন্টে তারা গিয়েছিলেন সেখানকার রক্ষীদের বলেন, এবং রক্ষীরা ওই দুজন ভক্তকে তাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং রেস্তোরাঁর বাইরে বের করে দেয়। এরপরে যখন তারা যখন বেরিয়ে যাচ্ছেন তখন তাদের তাড়া করে এবং মুম্বাই এয়ারপোর্টের কাছে ওশিয়ারা বলে একটি জায়গা রয়েছে, সেই ওশিয়ারার কাছে গিয়ে তারা গাড়ি থেকে নামে এবং বেসবল ব্যাট বের করে পৃথ্বী শোর গাড়িতে তারা ভাঙচুর করেন এবং গাড়ি ভাঙচুর করে তাদের থেকে 50,000 টাকা চান এবং বলেন যে ওই মহিলার নাকি শ্লীলতাহানি করেছেন পৃথ্বী শো। এরপরেই সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ থানায় খবর করা হয় এবং সেখান থেকে ওশিয়ারা থানার পুলিশ এসে ওই মহিলা এবং তার সঙ্গীকে হাসপাতালে প্রথমে নিয়ে যান, পরীক্ষা করান এবং তারপরে পুলিশ থানায় তাদেরকে ডিটেন করে রেখে তাদের গ্রেপ্তার করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।